ক্রীড়াবিদরা রাজনীতির সাথে জড়িয়ে খোয়াচ্ছে মান, একের পর এক মামলা হচ্ছে তাদের নামে। ফুটবলার আমিনুল হক সাকিব আল হাসানের পর এবার মামলায় জড়ালেন মাশরাফি। কদিন আগেই সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়, যার রেশ এখনও আছে ক্রীড়াঙ্গনে। হত্যা মামলার আসামি সাকিব দেশে ফিরবে কিনা এ নিয়ে জোর গুঞ্জন আছে। তবে সাকিব কাণ্ডের মাঝে এবার মামলার আসামি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে মাশরাফি ও তার বাবা গোলাম মুর্তজা স্বপন সহ 90 জনের বিরুদ্ধে মামলা হয়। 10 সেপ্টেম্বর রাতে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ। মামলার ইজাহারে উল্লেখ করা হয়, 4 আগস্ট দুপুরে মাশরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলা চালায়। রামদা সুরি, চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে হামলার পাশাপাশি আন্দোলনকারীদের উপর শটগান ও পিস্তল থেকে গুলি বর্ষণ করা হয়। বিস্ফোরণ ঘটানো হয় বোমার, বৃষ্টির মতো নিক্ষেপ করা হয় ইট পাটকেল। এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন, তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনও চিকিৎসাধীন। তবে মাশরাফি কি এমন অপরাধের সাথে সত্যি জড়িত, এ নিয়ে উঠেছে জোর গুঞ্জন। ক্রীড়াবিদরা রাজনীতির সাথে জড়িয়ে পড়ার পর প্রতিহিংসার শিকার হয়, এটা ওপেন সিক্রেট ব্যাপার। আওয়ামী লীগ সরকার থাকাকালীন জেল খাটেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হক। সরকার পতনের পর হত্যা মামলা হয় সাকিবের বিরুদ্ধে, যাকে মিথ্যা মামলা হিসেবে অবহিত করেছেন ক্রীড়াঙ্গনের মানুষরা। তবে এবার মাশরাফি কি এমন কিছুরই শিকার? অবশ্য সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। কেউ বলছেন অন্যায় করলে অবশ্যই তার বিচার হবে, কারো মতে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে, কারো কারো মতে আবার এমন কিছু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।